হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ওকে তো এই মোট বারোটি বিষয় থেকে আমরা চারশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো দেখো বিষয়গুলো কী কী রয়েছে দু উনিশ সালে যত রকম পুরস্কার আছে অর্থাৎ অস্কার বাফটা থেকে যত রকম পুরস্কার দাদা সাহেব ফালকে তো সেই সব পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দু উনিশ সালে যত রকম খেলা হয়েছে তো সেই খেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী লোকসভার ক্যাবিনেট মন্ত্রিসভা সম্প্রতি কে কোন পদে রয়েছেন গুরুত্বপূর্ণ কিছু দিবস সাম্প্রতিক মৃত্যু বিভিন্ন সরকারি প্রকল্প চন্দ্রযান টু ধারা তিনশো সত্তর লোকসভা নির্বাচন দু এবং কেন্দ্রীয় বাজেট ওকে তো এই মোট গুরুত্বপূর্ণ বারোটি বিষয় থেকে তোমরা চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেয়ে যাবে ডাব্লিউ বি পরীক্ষার জন্য ওকে তো আমরা প্রতিটি পর্বে আমরা অল্প অল্প করে প্রশ্ন নিয়ে আলোচনা করছি ওকে তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো প্রতিদিন সকাল সাতটায় পেয়ে যাবে মোট দশখানা পর্ব আলোচনা করা হবে এই মোট দশখানা পর্বে তোমরা এই চারশোটি প্রশ্নোত্তর পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন বা পিডিএফ বা ইবুকের লঞ্চ করেছি তো এই পিডিএফে তোমরা পেয়ে যাবে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ পাঁচশোটি জিকে এর পাশাপাশি অধ্যায় ভিত্তিক জিকের প্রশ্ন মোট সাতাশটি অধ্যায় রয়েছে এর পাশাপাশি পেয়ে যাবে তোমরা এই যে চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেই চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই একটিমাত্র পিডিএফে এবং এই পিডিএফে তোমরা আরও পেয়ে যাবে দেড়শোটি কম্পিউটারের প্রশ্ন এবং ইংরেজির পনেরোটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ওকে তো এই পিডিএফটি তোমাদের ডাব্লিউ মেন্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে এই পিডিএফটি সংগ্রহ করো এবং এই পিডিএফে বিস্তারিত কি কি রয়েছে তো সেই বিষয় সম্পর্কেও আমরা একটি ভিডিও করেছি তো সেই ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে তো फ्रेंड्स ডেসক্রিপশন বক্স চেক করো এবং এখান থেকে পিডিএফটি সংগ্রহ করো ওকে তো চলো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ফ্রেন্ডস দেখো আজকে এটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আট নম্বর ক্লাস ওকে তো এর আগে অলরেডি আমাদের সাতখানা ক্লাস হয়ে গিয়েছে তো সেই সাতখানা ক্লাসে আমরা দুইশো পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দুইশো অষ্টআশি থেকে ওকে তো আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো গুরুত্বপূর্ণ কিছু দিবস ওকে দেখো জাতীয় যুব দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে বারোই জানুয়ারি শহীদ দিবস তিরিশে জানুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে জানুয়ারি এরপরে দেখো নেক্সট প্রশ্ন দুইশো নম্বর প্রশ্ন জাতীয় নিরাপত্তা দিবস চৌঠা মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটই মার্চ বিশ্ব প্রতিবন্ধী দিবস উনিশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে কোন দিবস কবে পালন করা হয় বিশ্ব জল দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল এরপরে দেখো নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালন করা হয় পয়লা মে আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট আর জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি ঠিক আছে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর এরপরে দেখো নেক্সট প্রশ্ন তিনশো দুই নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর শিশু দিবস চোদ্দোই নভেম্বর এবং এটি আবার বিশ্ব ডায়াবেটিস দিবস নামে পরিচিত পতাকা দিবস তিরিশে নভেম্বর আইন দিবস ছাব্বিশে নভেম্বর ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন তিনশো ছয় নম্বর প্রশ্ন বিশ্ব এইডস দিবস কয় পালন করা হয় পয়লা ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস সাতই ডিসেম্বর ইউনিসেফ দিবস কবে পালন করা হয় তো সঠিক উত্তর হবে এগারোই ডিসেম্বর ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো আমরা নেক্সট আলোচনা করব সাম্প্রতিক মৃত্যু অর্থাৎ দু সালে বিভিন্ন ব্যক্তিবর্গের যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ওকে তো দেখো মৃত্যু থেকে প্রথম প্রশ্ন কী রয়েছে দু সালে হিন্দির প্রসিদ্ধ লেখিকা কৃষ্ণা সবতির মৃত্যু হয় তো ওনাকে কত সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সঠিক হবে দু হাজার সালে উনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন নেক্সট বাবুলাল গৌর এর সম্প্রতি মৃত্যু হয় উনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট দেখো তিনশো এগারো নম্বর প্রশ্ন রবার্ট মুগাবেকারের সাম্প্রতিক মৃত্যু হয় তো উনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হবে জিম্বাবুয়ে দু হাজার উনিশ সালে আগস্ট মাসে কাঞ্চন চৌধুরীর ভট্টাচার্যের মৃত্যু হয় তো উনি কে ছিলেন সঠিক উত্তর হবে উনি ছিলেন দেশের প্রথম মহিলা ডিজিপি ওকে এবং দেশের দ্বিতীয় মহিলা আইপিএস অধিকারী আর প্রথমকে প্রথম হলো কিরণ বেদি এরপর দেখো নেক্সট তিনশো তেরো নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে আগস্ট দু হাজার উনিশে মোহাম্মদ জহুর খোরামের মৃত্যু হয় তো উনি কে ছিলেন সঠিক উত্তর হবে ভারতের ভারতীয় ফিল্মের প্রসিদ্ধ সঙ্গীতকার যিনি দু সালে পদ্মভূষণ পুরস্কার পান ওকে ফ্রেন্ডস এরপরে দেখো দূরদর্শন সমাজার নীলাম শর্মার মৃত্যু হয় তো উনাকে কবে রাষ্ট্রপতি নারী শক্তি পুরস্কারে সম্মানিত করেন সঠিক উত্তর হবে দু সালে নেক্সট দেখো তিনশো পনেরো নম্বর প্রশ্ন দু সালে আগস্ট মাসে জগন্নাথ মিশ্রের মৃত্যু হয় উনি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে বিহার ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি দিনিয়ার ক্রান্ট্রাক্টরের মৃত্যু হয় তো উনি কে ছিলেন সঠিক উত্তর হবে ফিল্ম ও থিয়েটার অভিনেতা নেক্সট তিনশো সতেরো নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে মৃত্যু হয় তো দু হাজার তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তো সঠিক উত্তরভাবে দু হাজার তিনি কেরালার রাজ্যপাল ছিলেন এবং দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও কিন্তু এই শিলা দীক্ষিত ছিলেন আর দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুষমা স্বরাজ সম্প্রতি কম্পিউটার পাসওয়ার্ড আবিষ্কারকর্তার মৃত্যু হয় তো তার নাম কি তো সঠিক উত্তর হবে ফ্রেনাডো কার্বেটো ওকে নেক্সট দেখো তিনশো উনিশ নম্বর প্রশ্ন মার্চ দু হাজার কল্পনা দাসের মৃত্যু হয় তো তিনি কে ছিলেন তো ফ্রেন্ডস তিনি ছিলেন উড়িষ্যার প্রথম পর্বত আরোহী ওকে এরপরে দেখো নেক্সট তিনশো কুড়ি নম্বর প্রশ্ন আর সম্প্রতি মৃত্যু ঘটে হীরালাল যাদবের তো উনি কে ছিলেন তো ফ্রেন্স উনি ছিলেন প্রসিদ্ধ ভোজপুরি লোকগায়ক যিনি দু হাজার উনিশে পদ্মশ্রী পান নেক্সট সম্প্রতি দু হাজার উনিশ সালে এপ্রিল মাসে মৃত্যু ঘটে ডক্টর বিহারী দাস গোপালদাস প্যাটেলের তো উনি কে ছিলেন তো ফ্রেন্ডস উনি ছিলেন একজন প্রসিদ্ধ অর্থশাস্ত্রী নেক্সট দেখো তিনশো বাইশ নম্বর প্রশ্ন সম্প্রতি মৃত্যুঘটে দু হাজার উনিশে ফেব্রুয়ারিতে নামবয় সিং তো উনি কে ছিলেন উনি ছিলেন হিন্দি প্রসিদ্ধ সাহিত্যকার সম্প্রতি মৃত্যু ঘটে মার্চ মাসে মনোহর পারিকর তো উনি ছিলেন তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী ওকে নেক্সট দেখো সম্প্রতি মৃত্যু ঘটে রমাকান্ত আচেরকারের তো উনি কে ছিলেন তো উনি ছিলেন একজন ভারতীয় ক্রিকেট কোচ যিনি উনিশশো নব্বই সালে দ্রোাচার্য পুরস্কার এবং দু সালে পদ্মশ্রী পুরস্কার পান ওকে নেক্সট দেখো তিনশো পঁচিশ নম্বর প্রশ্ন সম্প্রতি মৃত্যু ঘটে সুষমা স্বরাজের তো উনি কে ছিলেন তো উনি ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ওকে নেক্সট দেখো স্ট্যানলি কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার লেখক অভিনেতা ও নির্মাতা নেক্সট দেখো বলরাম দাস চৈনডন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর হবে ছত্তিশগড় সম্প্রতি মৃত্যু ঘটে বিখ্যাত বলিউড অভিনেতা কেদার খানের তো তার প্রথম ছবি কি ছিল তো ফ্রেন্ডস কেদার খানের প্রথম ছবি ছিল সঠিক উত্তর হয়ে যাবে দাগ উনিশশো সালে ওকে এবং মনে রাখবে যে এই কেদার খান কিন্তু দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন নেক্সট দেখো তিনশো উনত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি মৃত্যু ঘটে গেল হেলেন পল হেলেন তো উনি কে ছিলেন তো উনি ছিলেন আমেরিকার উদ্যোগপতি ওকে নেক্সট তিনশো তিরিশ নম্বর প্রশ্ন সম্প্রতি মৃত্যু ঘটে কফি আন্নানের তো তিনি কবে নোবেলে শান্তি পুরস্কার পান সঠিক উত্তর হবে দু এক সালে সম্প্রতি মৃত্যু ঘটে দিল্লির পূর্ব মুখ্যমন্ত্রী মোহনলাল খুরানার তিনি উনি কোন রাজ্যে রাজ্যপাল ছিলেন তো ফ্রেন্স উনি রাজস্থান রাজ্যের রাজ্যপাল ছিলেন নেক্সট সম্প্রতি মৃত্যু ঘটে ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি তো তিনি কোন যুদ্ধের জন্য খ্যাত ছিলেন তো ফ্রেন্ডস সঠিক উত্তর হবে লঙ্গে ওয়ালা যুদ্ধ এবং বর্ডার সিনেমায় মনে রাখবে যে বর্ডার সিনেমায় যে সানি দেওয়াল যে অভিনয়টা রোল প্লে করেছিল সেটা কিন্তু এর অভিনয় ঠিক আছে তো এর রোলটা কিন্তু সানি দেওয়াল প্লে করেছিল বর্ডার সিনেমায় ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তিনশো বত্রিশ আমার প্রশ্ন পর্যন্ত তো এর পরের দিন অর্থাৎ আগামীকাল সকাল সাতটায় আমরা আলোচনা করবো তিনশো তেত্রিশ থেকে প্রশ্ন ওকে এবং মনে রাখবে যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা চারশোটা প্রশ্ন করিয়ে দেবো তোমাদের ডাব্লিউ বি মেন্স পরীক্ষার জন্য ওকে তো ফ্রেন্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ